চরমাটির একটা উপকূলীয় এলাকা, নদীর উপকূলীয় জলপথ। এখানে আসলে এই জলপথ যারা বসবাস করে, জল 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 চাষ থেকে শুরু করে, এরা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই আমাদেরকে বেড়ে উঠতো, তাই না? তো সেক্ষেত্রে এখান থেকে আমাদের এই এলাকা থেকে একজন মানুষ আমাদের হচ্ছে একজন রায়পুর সরকারি কলেজ, রায়পুরের ঐতিহ্যবাহী, প্রায় 1970-72 সালে হচ্ছে যে রায়পুর সরকারি কলেজ চলছে। এখন সেই কলেজের বর্তমান অধ্যক্ষ আমাদের মাটনের সন্তান এবং রায়পুরের যে প্রিন্সিপাল কাজী করে স্কুলের কলেজ লক্ষ্মীপুর জেলার মধ্যে প্রিন্সিপাল কাজী করে স্কুল অনেক সুযোগ আছে। অনেকে দেখবা তোমাদের অনেক বড় ভাই বা অনেক লক্ষ্য করে পড়ছে, পড়াটা হচ্ছে লক্ষ্মীপুর জেলাতে ভালো একটা আগে করে তারা আছে বলেই কিন্তু অনেকে ওখানে তারা তাদের সন্তানদের পড়তে দিচ্ছে। এখন আমি আজকে একটা বিষয় বলতাম তোমাদেরকে, সামাজিক সম্পর্ক কেন্দ্র সম্পর্কটা কেমন, যেমন আজকে আমাদের মাঝে যারা আছেন, যারা হচ্ছে এখন বর্তমানে ভালো অবস্থানে আছেন সমাজে এবং ধরে নিয়ে দৃষ্টান্ত, তারা হচ্ছেন যে তাদেরকে স্বীকৃত হবে যে আমরা ভবিষ্যতে ওনাদের হচ্ছে মানুষের মতো মানুষ হব, আমরা আরো বড় হব। এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে নিজেদের মর্মানসিকতায় আমাদেরকে জায়গা করে নিতে হবে। আমাদের আমরা সামনের দিকে আমরা কীভাবে আরো ভালো কাজকর্ম করতে পারি, ভালো পড়াশোনায় মনোযোগ করতে পারি, আমরা যারা পড়াশোনা করে ঠিক মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। ফাঁকিবাজি করে ওই যে স্যার গত প্রশিত প্রোগ্রামে বলেছেন এর বিষয়ে হচ্ছেন, এখানে হচ্ছেন সবাইকে বলেছে যে ফাঁকিবাজি করে অনেক যদি চিন্তা তাকিয়ে পড়ে তাহলে তার কাজ হবে। সুতরাং তোমাদের শিক্ষার্থীদের তোমাদের আসল কাজ কি, পড়াশোনা ঠিকভাবে তোমরা পড়াশোনা করতে হবে। আর যে বিষয়টা আমি বলতাম, তোমাদের সবসময় সাহসী হতে হবে, সৎ হতে হবে। সৎটা তোমার এখন পড়াশোনায় তোমাদের যে ঠিক মতো তোমাদের পড়াশোনা করাটা তোমাদের সৎ। আর হচ্ছে যে দেশপ্রেমিক হতে হবে, দেশপ্রেমিক কেমন, তোমরা যে মানুষটা তার মাকে ভালোবাসে সে তার এলাকাকে ভালোবাসে, আর এলাকাকে ভালোবাসা মানে তার দেশকে ভালোবাসা। কারণ আমি হচ্ছে যে আমার জায়গা থেকে আমার বাড়ি হচ্ছে চরমাটিরে, আমি পুরো লক্ষ্মীপুরের অনেক সময় লক্ষ্মীপুরের দায়িত্ব থাকি, কিন্তু আমি লক্ষ্মীপুরের বিষয় নিয়ে কিন্তু আমি অনেক সময় মাথা খাওয়াই, কিন্তু আমার এলাকা নিয়ে, এলাকার মানুষের উন্নয়ন নিয়ে কিন্তু কথা বলি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে এই জায়গা থেকে যে যার জায়গা থেকে এলাকাকে ভালোবাসতে হবে, এলাকাকে ভালোবাসা মানে দেশকে ভালোবাসা। হ্যাঁ, যে তার মাকে ভালোবাসতে পারবে তার দেশকে ভালোবাসতে হবে সে। আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে তোমাদের আমি যেটা বলতাম তোমরা আমরা যে সাহসী যে ভূমিকা, হ্যাঁ সাহসী ভূমিকাটা কেমন, তোমাদের সাহস নিয়ে এগিয়ে যাওয়া, হ্যাঁ সাহস নিয়ে এগিয়ে যেতে হবে তোমাদেরকে। আমাদের আগামী জীবন, আগামীতে যারা হচ্ছে যে ভালো পর্যায়ে আছে, আমার ছেলে মেয়ে এখন কোনো বিভেদ নাই, সবাই কিন্তু একই পর্যায়ে ভালো অবস্থানে আছে, ভালো অবস্থান যাচ্ছে। হ্যাঁ, আর এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর আজকের যে বিষয়টা বাংলাদেশ শিক্ষা ফাউন্ডেশন, আমি অনেক ধন্যবাদ জানাই জনাব সাবিরুল স্যারকে, আমাদের একজন শিক্ষার্থীকে শিক্ষার্থী বলি বা আমি এখন তো শিক্ষার্থী, তাই না, পাশাপাশি যদি একটা কাজ আছে সেটা করি। আমাকে হচ্ছে জেলা সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য, এবং আমরা আসলে একসাথে কাজ করব, যারা হচ্ছে উপকূলীয় এলাকার বা সংগ্রামী শিক্ষার্থী মেধাবী আছে তাদের নিয়ে কাজ করব। তো আজকে বাংলাদেশ শিক্ষা ফাউন্ডেশন এটা কেন্দ্রীয় কমিটি থেকে কেন্দ্রীয় পর্যায় থেকে কিন্তু সবকিছু মনোনীত হচ্ছে, আমাদের সারা বাংলাদেশে কিন্তু এই কার্যক্রমটা চলছে। কোভিড যে সিচুয়েশন এটার ক্ষতিপূরণ এটা ক্ষতি যে কমিয়ে আনা যায় সেই জন্য হচ্ছে যে বাংলাদেশ শিক্ষা ফাউন্ডেশন কাজ শুরু করেছে। আমরা গত কয়েক মাস যে আমরা বৃক্ষরোপণ করেছিলাম, তারপরে আমাদের আরও কাজ হচ্ছে স্যার।